মানুষ আপনাদের আহংকার পূরণ করতে পারবে না। তিনি তো ভিক্ষা শুরু করেছেন। তাহলে আমাদের বাংলাদেশ চালানোর জন্য জাতিসংঘের টাকা লাগবে না, কারণ তারা তো বিনা সুদে আমাদেরকে ঋণ দেবে না। ডক্টর ইউনুস আপনাদের আহংকার পূরণ করতে পারবে না, তিনি তো ভিক্ষা শুরু করেছেন। বিভিন্ন রাষ্ট্রের কাছে তিনি ভিক্ষা চান, ভিক্ষা চান যাকে একমাত্র মহান রব আল্লাহ। তিনি বলছেন আসমান থেকে রিজিক দিবেন, জমিন থেকে রিজিক দিবেন। পবিত্র আল কোরআনের একটা গুরুত্বপূর্ণ সুরা সূরাতুল ফাতির, এই সুরার দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ মানুষের জন্যে কোনো রহমতের বা অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউ তার পথ রোধকারী নেই, আবার তিনি যা বন্ধ করে রাখেন তারপর তা কেউই তার জন্য পাড়াতে পারে না, খুলে দিতে পারে না। তিনি মহাপ্রজ্ঞানশালী, প্রবল প্রজ্ঞাময়। আমাদের বাংলাদেশ চালানোর জন্য জাতিসংঘের টাকা লাগবে না, কারণ তারা তো বিনা সুদে আমাদেরকে ঋণ দেবে না। এমনি আমরা ঋণগ্রস্ত, আবার ঋণ আইন না দেশ চালাবেন, জাতির মানুষের উপরে ঋণের বোঝা চাপাই দিবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। তাই আমরা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর জমিনকে ব্যবহার করে, আল্লাহর বিধান দিয়ে এমন এক কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন আল্লাহর ইচ্ছায় করবো ইনশাআল্লাহ। যে সমাজে কোনো হাহাকার থাকবে না, অর্থ সম্পদের কোনো সমস্যা হবে না, সকলে শান্তিপূর্ণভাবে সকল অধিকার নিয়ে বাঁচতে পারবে। আল্লাহ সকলকে এই লক্ষ্যে উজার এবং কাজ করার জন্য